আমরা সবার প্রচেষ্টা করবো।
সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা ঈদুল আজহা আমরা উদযাপন করব। তো যেহেতু সুযোগ এসে আপনাদের লাগে মিলা এই সুবাদে ঈদুল আজহার সময় বা ঈদের সময় করণীয় কী তাই সম্পর্কে সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি আছেন তো আমাদের, আমরা অলরেডি হয়তো ইয়ামুল আরাফা গতকালকে গেছি, আজ আরাফার ময়দান আসা এবং আমরা আগামীকালকে ফজর থেকে শুরু হইব না, আজকে ফজর থেকে শুরু হয়েছে তাকবীর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারার আমল পাওয়া যায় যে তারা জিলহজ মাসের 1 তারিখ থেকে লইয়া তারা 13 তারিখ পর্যন্ত দিত এবং তারা সব সময় দিত, খালি সালাতের মাঝে না। আমরা দেশে খালি ফজর সালাতের পরে দেওয়া হয়, কিন্তু এই সময় তারা সব সময় দিত। এবং বাজারও গেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই তাকবীর দিত, তারা তাকবীর নিয়ে আস্তা বাজারও মানুষে তাকবীর দিত। এবং আমরা দেশে ঈদের মাঠে যাইতে সময় আমরা গফফ করিয়া যাই, কিন্তু নিয়ম হইলে ঈদের মাঠে যাইতে এলে তাকবীর দিয়া যাইত, ঈদের মাঠেও তাকবীর দিয়া যাইত এবং সালাত শুরু আর আগ পর্যন্ত তাকবীর দিত। এনে গিয়ে আমরা গফফ করতাম না, এনে গিয়ে বই থাকতাম না, এনে গিয়ে তাকবীর দিতাম, কারণ এই দিনগুলো হইলে গিয়ে তাকবীর দেওয়ার দিন। তাকবীর কিতা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদের দিন আমরা দেশে টাউন থেকে গ্রামের দিকেও আইছে যে এই কাফের আপনার সাদৃশ্য হয়, বেটিং তোর সাদৃশ্য হয়, নয়া ফ্যাশন আইছে বেটাই তোর অন্য ভিন্ন দর্শনতে মনে হয় বেটাই তো এখন ফ্যাশন হিসেবে অন্য ভিন্ন এগুলা থেকে বাঁচিয়ে থাকতে হইব। ঈদের দিন অনেকেই খবর জিয়ারত করার জন্য মনে করেন যে ঈদের দিন খুশির দিন, একটা মৃত মানুষের কিতা করি তাদের নাকি একটা দোয়া করি। হ্যাঁ, মরা মানুষের দোয়া করবার লাগে, মৃত কোনো ব্যক্তির লাগি দোয়া করবার লাগিয়া আপনারা খবরও দায়িত্ব হইব। এই কথা যদি আপনার ব্রেইনে থাকে, এই চিন্তা যদি আপনার ব্রেইনে থাকে, দেখে ভুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মৃত মানুষের দোয়া হইব, মৃত্যুর কথা মনে হইবার লাগে দেখা। আমরা তো শাহজালাল ছাপনের ইজাত গেলে গাঞ্জা নিতে মনে হয়, নাস্তিতে মনে হয়, বুঝছেন? ইজাত খালি গাঞ্জা আর নাচ আর এই খবর খুদা মদার খুদা পছন্দ। তো এতে আমরা যদি দোয়া করতে হয় তাহলে আমরা যে কোনো জায়গায় দুইয়ে দোয়া করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কিতা করবা মাফ করে দিবে। এইটা হইতো না যে আপনি দোয়া করছেন আর আমার মা বাবা মাফ করে দিবে, এটাই বলি না। আল্লাহর ইলাজ না যে কম্পিউটার সফটওয়্যার মানে আমাদের ভুল করি না, ইলা না আল্লাহর ফেরেশতা আমার খবর রে ঈদের স্থান বানাবে না। এটা ঈদের দিন খবর জিয়ারত করা এটা বেদাত। আপনি খবর জিয়ারত করতা আমরা মৃত্যুর কথা মনে হইবার লাগে। খবর জিয়ারতে গেলে আমরা দেশে লেখা আছে বিভিন্ন খবর গেলে দেখবা সুরা ফাতিহা অথবা দুরুদ শরীফ অথবা সুরা ইখলাস অথবা অথবা ওটা লেখিয়া তারপরে দোয়া করতা। এটা হলো কি বেদাতি তরিকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয়। এইটা এই তরিকায় খবর জিয়ারত করলে এটা খবর জিয়ারত হইতো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করা হইব। খবর জিয়ারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেই যে খবর স্থানে গেলে আপনি কইতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাইতুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এই দোয়া করতে। আর এই খবরস্থানে কোনো কাম নাই, খবরস্থানে গিয়ে কোরআন হয় না, এটা খবর মানুষের মরা মানুষের লাগে কোরআন নাই, কোরআন লাগে জিতা মানুষের লাগে। কোরআন পড়লে স্বভাব আছে, কোরআন শুনলে স্বভাব আছে, কোরআন সুরে হুনাইন যদি স্বভাব আছে, কিন্তু খবর বাসিয়ে হুনতে পারেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নমল আর 80 নম্বর আয়াত বলছেন তুমি মৃতদেরকে শোনাতে পারবে না। আল্লাহ বলছেন মৃতদেরকে শোনাতে পারবে না, আপনিও শুনাইতে পারবেন না। তবে হ্যাঁ, হাদিসও আছে মরা মানুষের কিছু কিছু কথা হলো যেটা আছে যে মরা মানুষের যখন খবর খরার লইয়া হওয়া হয় তারপরে তার স্যান্ডেলের আওয়াজ শুনো, এইটা হাদিসও আছে, জাস্ট ও তো কান হলো। কিন্তু আপনি কে সাদিন ওয়া কোরআন তেলাওয়াত করলাম আমরা দেখলে দেখা মা আমরা দেশে মরিয়া আনলে কোনো মানুষ মারা গেলে তারপরে বাজারত হুজুর অবরে আনা হয় বাড়ি দিয়ে হুজুর অবরে তিন দিনে কোরআন তেলাওয়াত শুরু করেন, যদি এক রাত থাকে এক রাত দুই রাত থাকে দুই রাত দিয়া খবর আসে মাদার দিয়া আমরা দেশের ঈদের দিন আছে নারী পুরুষের
যেসব মহিলাগুলোরে বিয়া করা হারাম, সেসব মহিলা ছাড়া অন্য মহিলার সামনে ঈদের দিনও যাওয়া যেত না এবং স্বাভাবিক অবস্থায় তারা আমাকে হাসি খুশি তারপরে ডি মিক্সিং এখানে বিয়া গফ করা এগুলা করা যেত না। আমরা দেশ ঈদের দিনের এটা আছে ঝেন্ডা ফেদে লাগাতে আছে কিনা ঈদের দিনের সরকার ইয়া পাওয়া যায় পাওয়া ধরে সালাম করা এগুলো লোকই ইন্দু অলর কালচার এগুলো ইয়া পত্তলিক অলর কালচার এগুলো মূর্তি পূজারি খবর পূজারি মাদার পূজারি তাদের কালচার, এটা মুসলমানদের কালচার না। কদম খুশি করা ইসলামের মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম তাবেইন তাবে তাবেইন তারা কেউ কদম খুশি করছেন না। তো কদম খুশি এটা আইসি ইন্দু নাকি আমরা যেহেতু আমরা কি করার জেনারেশন আগে আমরা ইন্দু আসলাম আমরা অনেক ইন্দু কালচার আমরা বাদ দিতাম পারছি না। তার মাঝে একটাই লগিয়া যে কদম খুশি করা, তার মাঝে একটাই লগিয়া যে তারা 10 দিনও সিন্ধু করেন আমরা 40 দিন সিন্ধু করি। তারপরে তারা অনেক জিনিস আছে যেমন আমরা ছাড়তে পারছি না, খালি বলছি যাত্রা বন্ধ হয় বাই ঘর না করিয়া কিছু করা যেত না। হ্যাঁ ইদাই লগিয়া ইন্দু খাদ্য, তারপরে ইন্দু অলর খাদ্য দিয়ে লগিয়া এই আত্মাই কিছু পড়ে গেলে কি তারপর অলক্ষী আত্মাই পড়ে গিয়ে কিছু দিবাঙ্গি যাবে বাড়ি অলক্ষী। তারপরে এই আরও ধরনের কিতা আছে লক্ষ্মী অলক্ষী, তারা লক্ষ্মী পূজা করেন অলক্ষী পূজা করেন তারা লক্ষ্মী পূজা করেন লক্ষ্মী জরুরি বলে ইন্দু অলর। আমরা কোনো লক্ষ্মী অলক্ষী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা প্রত্যেক অকল্যাণের ফলে কল্যাণ আছে, প্রত্যেক অকল্যাণের ফলে নিশ্চয়ই প্রত্যেক অকল্যাণের ফলে কল্যাণ আছে। আমরা যদি কোনো বলা জিনিস পাই আলহামদুলিল্লাহ বলবো সুবহানাল্লাহ বলবো এগুলো আমরা বলবো এগুলো আমরা জিকির এগুলো এলে জিকির বাতি নিবাইয়া আর আন্দাই গিয়ে একলোকে খোল্লা জিকির খোল্লা দিয়ে এক সাইড থেকে আর সাইড থেকে এগুলো কি বলবো তোমার এগুলো নাম জিকির না এগুলো নাম রেবিড এগুলো নাম জিকির না জিকিরের নামে এটা তো করা হয় আমরা ওয়াজ মাহফিল করা হয় এটা মাহফিল করা হয় তো মাহফিল করা হয় সেগুলো নাম করা হয় আর আপনি আল্লাহ কেউ আপনার কোনো উপকার করছে পক্ষে যে জাকাল্লাহ এগুলো লাগে আল্লাহ জিকির আল্লাহ সামনে কথা শুনছেন। আমি রাস্তা মুখে আটকে দেখা রবীন্দ্র সঙ্গীত নজরুল সঙ্গীত আর বেটর গান না হয়ে যাইয়া গান না মনে হয় কোরআন আর আয়াতের আপনি কারণ কোরআন লিখিয়া সিদ্ধ লিখা আমরা জিকির কোরআন তে লাভ করি এটাই না জিকির বাতি নিবাইয়া সবই আপনাকে ঘুরে দিয়া জিকির করলা ঘুরে দিয়া উনি সবই আপনাকে এটা 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 জিকির না এটা লোকের ড আর এই জিকির করিয়া এই জিকিরের মাহফিল করিয়া আল্লাহর সন্তুষ্ট করা যায় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাটাইছেন আমরা কিনা তার ইবাদত করতে আমাকে দেখাই ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত আর দিয়েছে ওয়াজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুদান ওয়া আলা তোমরা দাঁড়াইয়া তোমরা বইয়া তোমরা বুদ্ধি আল্লাহর স্মরণ করো আর কিলা কো দাঁড়াইয়া স্মরণ করতে কো কিলা হুকি স্মরণ করতে কো কিলা কো স্মরণ করতে কো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা আমরা শিখাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবে লগে দিয়া এগুলো দেখি শিখাইছেন না বাকি লাইয়া দেখি নিয়েছেন আমার আমরা ওই লোকের বাতিল হয়ে গেল আর আতিও আইসা আর মসজিদে ওই কোরআন তেলাওয়াত করা তারা আইও বাতিল হয়ে মানে মনে হয় যে বাতিল মানিটা এমন ভাবে হইছে আর কিছু দিন পরে বাতিল হয়ে যাবে আমরা কি মনে যে বাতিল আন্দাই করা না বুঝা বুঝা যে সুন্দর কোন নফল মুস্তাহাব কিছু ওই লোকে আমরা দেশের কাছে আমরা যেন ঈদের দিন এগুলা থাকি বাসিয়া থাকি ঈদের দিন আমরা পানি লাগি গোসল করিয়া ঈদের মাঠে যাইতাম পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সুগন্ধি মাঠে যাইতাম ঈদের দিন খাবার খাইতাম ঈদের বাড়িতে যাইবার সময় খাইয়া যাইতাম আর কোরবানি তো খাইয়া এই নামাজ পড়িয়া আইয়া খাইতাম রোজা রেখেও খাইয়া যাইতাম আর কোরবানি তো নামাজ পড়িয়া আইয়া খাইতাম তারপরে ঈদের মাঠে যাইতে সময় তো কুই দিয়া দিয়ে যাইতাম ঈদের নামাজের আগে কোনো নামাজ নাই ঈদের নামাজের আগে কোনো বয়ান নাই আমরা দেশে ঈদের নামাজের আগে বয়ান হয় ঈদের নামাজের আগে কোনো বয়ান হইতে হয় ঈদের নাম আল্লাহর সুস্থ হয়েছিলাম ফেলা সালাদ আদায় করছো তারপরে খুতবা দিছো আগে খুতবা বাদে খুতবা এই সিস্টেম
আগে 15টা দিন আর বদলা 2টা দিন সুসলাই সালাম আর সুন্নাহ হইলো দিয়া এই পয়লা গিয়ে ইদর ইদর মাঠে দিয়া আর কোনো নামাজ নাই সুফলা কে সালাত আদায় করব যেটা ইদর সালাত তারপরে পড়ব ইদর নামাজ ইদর মাঠে আমরা দিছো তিনটা বেদাতি কাম করে এটা হলো কি মসজিদের মিম্বরটারে বইয়া ইদর মাঠে লিখে দেন এটা সুসলাই সালাম দিছেন না মাঠে বইয়া উঠতে বদিবা খুতবা খুতবা দিবেন তারপরে ঈদের মাঠে আমরা দেশো আগে বয়ান করো এটা রাসূলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাহ না এটা বেদাতি তরিকা তারপরে এটা কি ঈদের মাঠে সে যখন প্রোগ্রাম শেষ হয় তারপরে সব লইয়া বিরাট সত্যি কি না একটা ও রাসূলুল্লাহ সাল্লাম তা কি না রাসূলুল্লাহ সাল্লাম কিতা করছেন খুতবার মাঝে দোয়া করছেন খুতবার মাঝে দোয়া করছেন মুসল্লি আপনারা সবাই আমিন আমিন কই খুতবার মাঝে আমরা দোয়া করলাম না একটু আগে আল্লাহ আল্লাহ আমরা সবাই তুমি হেদায়েত দান করো আমরা সবাই কিতা কইবা আমিন এটাই লোকি দোয়া এইভাবে খতিবে দোয়া করবা আর ঈদে দোয়া করবা বাংলায় দোয়া করবা তার নিজের মাতৃভাষায় দোয়া করবা আর মুসল্লি হলে কিতা করবা আমিন আমিন হয়ে আসলে কিনবা ঈদের মাঠে মহিলা গুলো দেখতে হবে জানি না কোনো মহিলা গুলোর অবস্থা হয়েছে কিনা যদি না হইয়া থাকে তাহলে কর্তৃপক্ষ ব্যবস্থা করবা ঈদের মাঠে মহিলা গুলো যেটা মহিলা গুলো নর্মেলি মসজিদ হওয়া মহিলা গুলো লাগে জায়েজ মসজিদ হওয়া মহিলা গুলো লাগে জায়েজ কিন্তু ঈদের মাঠে মহিলা গুলো যাওয়া ওয়াজিব আর আল্লাহ রাসূল ইসলামে আদেশ করছেন মহিলা আপনার ঈদের মাঠে লিয়া দিবার লাগিয়া মহিলা সাহাবি আপনার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জিলবাব নাই আমরা কাফড় নাই যে ঘুরিয়া যাইতাম ফর্দা করে যাইতাম এটা কাফড় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে তারা যেন তারার বান্ধবী আপনার কাছ থেকে দার করে শেয়ার করে বান্ধবী আল্লাহ থেকে কাফড় নেয় অথবা দুইজনে একটা উড়িয়াও তারা কিনা ঈদের মাঠে যায় এবং যেসব মহিলা হল ঈদের নামাজ পড়েন না মহিলা হল বেমার যখন তখন তারা অসুস্থ যখন তখন তখন তারা সালাত আদায় করে না এই অবস্থাও তারা কিতা করতে হইব ঈদের মাঠে যাইতে হইব নামাজ আদায় করতে নাই তারা দোয়া ছেড়ে কইবা শেষে যে দোয়া হইব এই দোয়া ছেড়ে কইবা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমরা ঈদ উদযাপন করতে পারি শেষ করি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আওয়ারে পরে কবুল করুক আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাফ করে দিক তারা জান্নাতে ফেরদৌস হাসিল করুক ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة رب ارحمهما كما ربيانا صغيرا اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك
Hello. 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 ¿Qué tal eso?